সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইসলাম চ্যানেল বাংলার সাপ্তাহিক নিয়মিত অনুষ্ঠান লিগাল শোতে। আপনারা জানেন এই অনুষ্ঠানটি প্রতি সোমবার সন্ধ্যা 8:30 থেকে 9:30 পর্যন্ত হয়ে থাকে। এই অনুষ্ঠানে মূলত আমরা বিলেতের সমসাময়িক যে আইনগুলো সেগুলো নিয়ে আলোচনা করে থাকি, আর এই জন্য আমরা প্রতি সপ্তাহে একজন বিজ্ঞ আইনজীবীকে আমন্ত্রিত করে থাকি আপনাদের জন্যে। যে অনুষ্ঠান আমরা প্রচার করি সেই অনুষ্ঠানে আলোচনা করবার জন্যে, আপনাদেরকে বিভিন্ন বিষয়ে গাইড করবার জন্যে, অ্যাডভাইস করবার জন্যে। আপনারা যদি এই অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে চান, আমাদের বিজ্ঞ অতিথিকে কোনো ইমিগ্রেশন রিলেটেড অথবা এনি কাইন্ড অফ লিগাল ম্যাটার্স রিলেটেড কোনো কোশ্চেন করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটিতে আপনারা কোশ্চেন করতে পারেন এবং হোয়াটসঅ্যাপও করতে পারেন আমাদেরকে। আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্যে। আজকে আমরা আপনাদের জন্যে এবং আমাদের অনুষ্ঠানের জন্যে যে অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তিনি আমাদের বাঙালি কমিউনিটির খুবই পরিচিত মুখ। তিনি দীর্ঘদিন যাবৎ এই প্রফেশনে আছেন এবং বিভিন্ন মিডিয়াতে তিনি বিভিন্ন ধরনের অ্যাডভাইস দিয়ে থাকেন, বিশেষ করে আইনি অ্যাডভাইস, সেটা ইমিগ্রেশন হতে পারে, ফ্যামিলি হতে পারে, অন্যান্য ইস্যুতেও কথা বলে থাকেন। যিনি আজকে আমাদের সাথে আছেন তিনি মোহাম্মদ সালিম। তিনি একজন সলিসিটর, সিনিয়র কোর্স অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। আমি সালিম ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি, ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। সালিম ভাই, আমরা এই অনুষ্ঠানে মূলত সমসাময়িক আইন বিষয়গুলো নিয়ে আলোচনা করি, তো আজকেও আমরা সমসাময়িক যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা থাকবো, কিন্তু আজকে একটি নির্দিষ্ট টপিক নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি, যেটা আমাদের আজকের অনুষ্ঠানের মূল উপজীব্য, সেটা হলো ভিজিট ভিসা, ইউকে ভিজিট ভিসা। যেহেতু আমাদের এই অনুষ্ঠানটি বাংলা ভাষাভাষীদের জন্য অথবা আমরা বাংলায় করে থাকি, আমাদের অডিয়েন্স মোস্ট অফ দ্য অডিয়েন্স ফ্রম বেঙ্গলি কমিউনিটি, সো আমরা তাদের জন্য এই অনুষ্ঠান করে আপনি আপনার আলোচনায় যে প্রসঙ্গটা রাখতে পারেন, যে আমাদের বাংলাদেশকে টার্গেট করে, যে আমরা বাংলাদেশ থেকে যখন কোনো ভিজিটর এখানে আসতে চায় অথবা আমরা যখন কোনো ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস, অন্যদেরকে নিয়ে আসতে চাই এখানে অ্যাজ এ ভিজিটর, তাদের জন্য যে ধরনের প্রিপারেশন, তাদের যে রিকোয়ারমেন্টস অথবা এখান থেকে স্পন্সর হিসাবে আমাদের কী করতে হয়, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোকপাত করবেন। আমি শুরুতেই আপনার কাছে যে বিষয়টা জানতে চাই সেটা হলো যে এই ভিজিটর ভিসার আসলে একদম ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টসগুলো কী, যেগুলো না করলেই নয়? ধন্যবাদ আপনাকে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক আমি মনে করি। কেন গুরুত্বপূর্ণ এটা বলে তারপরে আসতে চাচ্ছি যে কী কী ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস এখানে। কেন গুরুত্বপূর্ণ এখানে, আমি যেটা মনে করি যে স্পেশালি আমাদের যারা ব্রিটিশ বাংলাদেশি, এবং আপনি লক্ষ্য করবেন যে আমাদের পরের জেনারেশন কিংবা আমাদের আগে যারা, অনেক আগে যারা এসেছিলেন, তাদের পরবর্তী যে জেনারেশন, তারা বাংলাদেশে খুব বেশি একটা আসা যাওয়া করেন না, বাংলাদেশের সাথে তাদের যোগাযোগটাও খুব কম। তো ফ্যামিলি রিলেটিভস কিংবা ফ্রেন্ড সার্কেল কিংবা ক্লোজ ফ্যামিলি রিলেটিভস তারা যদি এই দেশে ভিজিট করতে আসেন রেগুলার বেসিসে, এটা আমি মনে করি অনেক ইম্পর্টেন্ট। এই টাইসটা ধরে রাখা দরকার, এই কালচারটা ধরে রাখা দরকার। তো এখন যদি আসে যে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস কী, এখানে দুই দিকের রিকোয়ারমেন্টস চেক করতে হবে। এক নম্বর হচ্ছে, যদি আমি ভিজিট ভিসার মধ্যে দুই তিন ধরনের ভিজিট ভিসা আছে, এটা প্রথমে একটু বলে নিই। একটা হচ্ছে যে ফ্যামিলি ভিজিটর। ফ্যামিলি ভিজিটর হচ্ছে যে আমার কোনো ডাইরেক্ট ফ্যামিলি মেম্বার, যিনি ব্রিটিশ বা সেটেল পারসন অথবা অন্য কোনো ক্যাটাগরিতেও থাকলে হতে পারে, তো তাদেরকে আমি ভিজিট করতে আসতে চাই। যেমন আমি এখানে ব্রিটিশ সিটিজেন আছি, আমার মা আমাকে ভিজিট করতে আসতে চান, কিংবা আমার ভাই এবং তার ফ্যামিলি মেম্বার্স, তারা তার ওয়াইফ বাচ্চারা আমাকে ভিজিট করতে আসতে চান, আমার চাচা আসতে চান, এরকম জাতীয় যে আমার ক্লোজ ফ্যামিলি রিলেটিভস। আরেক হতে পারে যে কেউ এখানে বিজনেস পারপাসে আসতে চান, কোনো একটা বিজনেস একটা ডিল হবে কিংবা সে এখানে কিছু ভিজিট করে কিছু এক্সপিরিয়েন্স নিতে চাচ্ছেন, সেই একটা হতে পারে। কেউ আছে জাস্ট সিম্পলি ট্যুর করতে আসতে চান, কিংবা অনেক সময় এখন আমরা দেখি যে একটা স্টুডেন্ট এখানে পড়তে এসেছে, তার স্টুডেন্ট ভিজিটর হিসেবে আসতে পারে, সেটা একটা আছে, কিন্তু তার এখন কোর্স একটা কমপ্লিট করেছে, গ্রাজুয়েশন সেরেমনি, সেই গ্রাজুয়েশন সেরেমনিতে সে তার প্যারেন্টসকে হতে পারে কিংবা তার আপন ভাই বোনকেও হতে পারে, তাদেরকেও চাচ্ছে যে তার লাইফের একটা ইম্পর্টেন্ট দিন, সেই দিনে তারা যদি তার সাথে থাকে, একটা তাকে ইউকের একটা ইউনিভার্সিটি, তাকে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে তাকে অ্যাওয়ার্ড করা হচ্ছে, সার্টিফিকেট দেওয়া হচ্ছে, এই সেরেমনিতে আসতে পারে। তো এই ধরনের আছে। তো এখানে সবচেয়ে বেশি আপনি যদি বলেন যে কোন জিনিসটা গুরুত্বপূর্ণ, তাহলে সেটা হচ্ছে, আমি মনে করি যে ভিসা অফিসার দেখতে চায় যে যে ব্যক্তিটা ভিজিট করতে যাবে ইউকেতে, সে ইউকে ভিজিট শেষে আবার তার দেশে ফেরত আসবে কি না, এটা দেখানোর জন্য হচ্ছে যে দেশে তার কী টাইজ আছে, দেশে সে তার কি কোনো বিজনেস আছে কি না,
তার ভালো জব আছে কিনা, তার প্রপার্টিজ আছে কিনা, তার আদার ফ্যামিলি মেম্বার্স আছে কিনা, এগুলো দেখা হয়। তো ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টসের মধ্যে আমাদের এই জিনিসটা যে কোনোভাবেই হোক প্রুফ করতে হয় যে তার ফিরে যেতে হবে। তো এখানে একটা জিনিস হচ্ছে যে ওই লোকটার ইনকাম কত, যদি দেশে একটা ভালো ইনকাম ওনার থাকে, দেশে উনি একটা জব করেন 50,000-এর স্যালারি কিংবা একটা বিজনেস করেন মান্থলি ইনকাম এভারেজ 1,00,000 টাকা, তো এই লোকটার এই সুন্দর একটা বিজনেস বা জব রেখে উনি ইউকেতে থেকে যাবেন না, এটা ওনাকে এটা প্রয়োজন, মানে এটা একটা ডেমনস্ট্রেট করা, এটাও একটা টাইজ এবং এটা তার ফাইন্যান্সিয়ালি যে উনি ক্যাপাবল ইউকেতে এসে ভিজিট করার জন্য যে খরচাবলি সেটা বেয়ার করার যে তার যোগ্যতা আছে এটাও তার প্রমাণ করা হলো। তো মধ্য কথা হচ্ছে আমি যদি একটা টিপিক্যাল অ্যাপ্লিকেশন ধরি, সেটা হচ্ছে যে ধরেন ওই লোকটা বাংলাদেশে একটা প্রাইভেট কোম্পানিতে একটা জব করে, তার স্যালারি 50,000, তাহলে আমার 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট, কমপক্ষে 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট, 6 মাস হলে ভালো হয়, এবং 3 মাসের পে স্লিপ বা 6 মাসের পে স্লিপ 3, 4, 5, 6 যে কয় মাসে দিতে পারে, কমপক্ষে হচ্ছে 3 মাস, কিন্তু যদি পারা যায় 6 মাস পর্যন্ত দেওয়া যেতে পারে। তারপরে হচ্ছে এমপ্লয়ারের লেটার এবং উনি যে বেতনের টাকা ওনার অ্যাকাউন্টে ঢুকে সেটা হতে হবে, অ্যাকাউন্ট উনি রাখেন এবং তারপরে অ্যাকাউন্ট থেকে হয়তো আস্তে আস্তে কিছু টাকা উঠান, এইভাবে করে গ্রাজুয়ালি ওনার অ্যাকাউন্টে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট বা একটা ভালো ধরে নিলাম 5-10 লাখ টাকা ওনার অ্যাকাউন্টে জমা হয়েছে, এরকম হওয়া দরকার। 8-10 লাখ হলে ভালো হয় যদি উনি 1-1.5 মাসের জন্য ভিজিট করতে আসতে চান। তারপরে হচ্ছে যে ওনার যে প্রপার্টিগুলো আছে দেশে, যদি ওনার প্রপার্টি থাকে সেগুলোর কাগজপত্র দেওয়া, এবং সেগুলো থেকে যদি ওনার আলাদা কোনো ইনকাম আসে, যেমন কারো টেনেন্সি রেন্টাল ইনকাম থাকে, ওগুলো টেনেন্সি এগ্রিমেন্ট দেওয়া হয়ে থাকে, তারপরে রেন্ট নেওয়ার যদি কোনো রিসিট দেওয়া হয়ে থাকে এগুলো দেওয়া লাগে, এইগুলোর টাকা যে উনি নেন এই টাকা আবার উনি ব্যাংকে ঢোকান, এটাও হতে হবে। তো ব্যাংকে যদি ঢুকান, এরকম যদি ওনার ওই যে বললাম 3 অথবা 5 মাস বা 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট যদি দেন, সেই ব্যাংক স্টেটমেন্টে এই জিনিসটা রিফ্লেক্ট হচ্ছে, এটা হওয়া লাগবে। এবং এটা ব্যাংক স্টেটমেন্টে যা যা টাকা যেই যেই সময় ঢুকেছে সেটা হতে হবে যে লেজিটিমেট একটা টাকা, মানে আমি হুট করে 5 লাখ টাকা ঢুকালাম, ঢুকে 1 সপ্তাহ পরে ব্যাংক স্টেটমেন্ট উঠিয়ে আমি সেই স্টেটমেন্ট দিয়ে যদি অ্যাপ্লিকেশন করি, তাহলে তারা বলবে এই 5 লাখ টাকা আমি কোত্থেকে পেলাম। আমি আর একটু স্পেসিফিক করে আপনার কাছে জানতে চাই, সরি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য, যে আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা যে আমরা যদি কোনো অ্যাপ্লিকেন্ট ওখান থেকে ইনভাইট করি অথবা আসতে চাই ওখান থেকে, আমার মনে হয় 3 ধরনের অ্যাপ্লিকেন্ট হতে পারে। একটা হলো যে একদম কোনো ইনকামই নাই, যেটা আমাদের প্যারেন্টসরা হতে পারে যারা অলরেডি রিটায়ারমেন্টে আছে, আরেকটা হতে পারে যে এমপ্লয়মেন্টে আছে, আরেকটা হলো বিজনেসম্যান। আপনি যদি একটু স্পেসিফিকভাবে বলতেন যে যারা এমপ্লয়মেন্টে আছে তাদের ফাইন্যান্সিয়াল ডেমনস্ট্রেশনটা কীভাবে করা উচিত, কী ডকুমেন্টসগুলো আসলে তাদের প্রিপেয়ার করা দরকার এখানে আসবার জন্য, বিজনেসম্যানদের কী দরকার, এবং যাদের কোনো কিছুই নাই শুধু এখান থেকে হয়তো কেউ স্পন্সর করবে অথবা ওখান থেকে তার কোনো যেরকম হওয়া উচিত সেটা পাশাপাশি, অনেকে জবের পাশাপাশি তার আলাদা একটা ইনকাম থাকতে পারে, ওই যে ঘর ভাড়ার বাড়ি ভাড়ার ইনকাম থাকতে পারে, কারো ক্রপ ল্যান্ড থাকতে পারে, জমি জমা থাকতে পারে, যেখান থেকে ফসলাদি হয় সেখান থেকে একটা ইনকাম, উনি বাৎসরিক একটা ইনকাম পান, এইগুলা ওনাকে এই যে ডকুমেন্টসগুলো বললাম যে তার মানে প্রপার্টি ডকুমেন্টস, তারপরে রেগুলার ইনকামের যদি ভাড়ার থেকে হয় তাহলে ভাড়ার এই সমস্ত দলিল, রিসিট এবং হচ্ছে টেনেন্সি এগ্রিমেন্ট এগুলো দেওয়া, এগুলোর ব্যাংকিং ঠিক মতো হয় সেটা হতে হবে। আবার যদি উনি শুধুমাত্র বিজনেস থেকে তার ইনকাম, তাহলে হচ্ছে যে বিজনেস রিলেভেন্ট যত ডকুমেন্টস, ট্রেড লাইসেন্স হবে, বিজনেসের ব্যাংক স্টেটমেন্ট। এখানে একটা কথা এখানে আমার বলতে হবে যে আমি অনেক সময় দেখেছি যে একটা রিফিউজাল আসার পরে আমি দেখেছি যে আমাদের কাছে এসছে যে এটা নেক্সট করণীয় কী, সেখানে আমি দেখেছি যে একজন ব্যক্তি বাংলাদেশ এরকম হয় যে তার বিজনেস যে অ্যাকাউন্টটা আছে এটাই তার একমাত্র অ্যাকাউন্ট, এটাই উনি ব্যবহার করছেন সমস্ত কাজের জন্য, এটা তার একটা হয়তো বিজনেস আছে ABC ট্রেডার্স, এই বিজনেসের অ্যাকাউন্টেই উনি সব কিছু রাখেন, ওনার পার্সোনাল, উনি এটা প্রোপাইটারও আসলে, এটা হয়তো একটা বড় দোকান বা দোকানপাট কিছু একটা দোকান, কিন্তু ওরা তখন রিফিউজ করে যে বিজনেসের ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে এই টাকাটা হচ্ছে বিজনেস পারপাসের জন্য, এটা তো আপনার পার্সোনাল কাজের জন্য হওয়ার কথা না, যেটা আমাদের দেশে ইউকেতে যে ট্রেডিশনটা এই দেশের পার্সপেক্টিভে যদি আপনি দেখেন। তো আমি বলি যে বিজনেসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে, সেক্ষেত্রে পাশাপাশি পার্সোনাল ব্যাংক স্টেটমেন্টও লাগবে, এবং এমনটা হওয়া উচিত যে বিজনেস থেকে উনি মান্থলি একটা টাকা উইথড্র করে পার্সোনাল অ্যাকাউন্টে রাখেন, হতে পারে 1 লাখ টাকা, 50,000 টাকা, 80,000 টাকা, অন এভারেজ উনি একটা টেকিং নেন, মানে বিজনেসে যে প্রফিটটা
যেটা করেন ওই প্রফিটটা উনি সরিয়ে পার্সোনালে নিয়ে যান। এটা আবার দুই ব্যাংক স্টেটমেন্টে পাশাপাশি রাখলে বোঝা যাবে যে এখানকার টাকা এখানে চলে এসছে এবং এই টাকাটা উনি গ্রাজুয়ালি 80,000 টাকা রাখছেন, উনি প্রফিট হিসাবে রেখেছেন, উনি 60,000 তুলে নিয়েছেন, উনি খরচ করবেন না, ওনার মান্থলি যে পারিবারিক খরচ আছে সেটার পরে 20,000 টাকা তাহলে তার সেভ হলো। ওই ব্যাংক স্টেটমেন্টে যদি আগে থেকে 8,00,000-10,00,000 টাকা থাকে তাহলে বোঝা যাচ্ছে যে এই টাকাটা অতীতে বিভিন্ন সময় গ্রাজুয়ালি আস্তে আস্তে তার গ্রো করেছে, মানে আস্তে আস্তে জমা হয়েছে, জমা হয়ে তার এই একটা সেভিংস হয়েছে, এখন উনি এই টাকাটা দিয়ে বেড়াতে আসতে চান। তো এরকম দ্বিতীয় সিনারিও, ফার্স্ট সিনারিও আপনি যে বলেছেন 30 সেকেন্ডে শেষ করে দিই, সেটা হচ্ছে যে অনেক প্যারেন্টসরা আছেন রিটায়ার্ড বা ওনারা আর কোনো ইনকাম এখন সেরকম নাই, সেক্ষেত্রে এখান থেকে যিনি স্পন্সর করছেন ওনার যে ভালো ক্যাপাবিলিটি আছে সেটা তো লাগবেই, ওনার পেসলি ব্যাংক স্টেটমেন্ট বা এমপ্লয়ারের লেটার বা ঘরের কাগজ এই সমস্ত কিছু ডেফিনেটলি লাগবে, ভালো স্ট্রং হওয়া লাগবে। হাওয়েভার যেই ব্যক্তির একেবারে দেশে কোনো ইনকাম নেই সেটা কিন্তু আবার হচ্ছে আরেকটা সমস্যা যে তার কোনো কি টাইজ আছে কিনা, উনি ফিরে যাবেন কিনা, সেক্ষেত্রে তার বাকি যা কিছু আছে যদি এমনি ধানি জমিও থাকে সেটার কাগজপত্র দিতে পারেন, অন্যান্য ছেলেমেয়েরা যদি থাকে সেটার কাগজপত্র দিতে পারেন যে আমি অন্যান্য এই সমস্ত টাইজের কারণে আমি দেশে ফিরে যাব। এবং এখানে একটা সুন্দর কাভার লেটার লেখা বাঞ্ছনীয় যেখানে প্রত্যেকটা পার্ট উল্লেখ করে দেওয়া লাগবে যে এইভাবে আমার ইনকাম, এই আমার টাইস, ইউকেতে যাবো যে যার বাসায় থাকবো তার হচ্ছে এই ইনকাম, তার হচ্ছে এই এই ক্যাপাবিলিটি আছে, তার অ্যাকাউন্টে এত টাকা আছে এবং সোর্স হচ্ছে এটা, পুরোটা যদি ব্যাখ্যা করে দেওয়া হয় আমি এতদিন থাকবো এই রিজনে যাচ্ছি। এবং অ্যাপ্লিকেশান ফর্মের শেষের দিকে একটা বক্স আছে সেখানে উল্লেখ করে দেওয়া লাগবে যে প্লিজ রেফার টু দ্য কাভার লেটার, তাহলে সে কাভার লেটারটা পড়বে এবং সেই সাথে সাথে ডকুমেন্টারি এভিডেন্সগুলো মিলিয়ে একটা সিদ্ধান্ত দিবে। এই হবে যে সবচেয়ে একটা আইডিয়াল এবং সবচেয়ে চমৎকার অ্যাপ্লিকেশান। জি, আমি আপনার আলোচনার সূত্র ধরেই বলছি যে আপনি বলেছেন যে যদি বিজনেস অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা পার্সোনাল অ্যাকাউন্টে তার একটা ইনকাম নিতে পারে, প্রফিট নিতে পারে। এখন অনেক বিজনেসম্যান আমাদের দেশে আছে যাদের বিজনেস অ্যাকাউন্ট নেই, পার্সোনাল অ্যাকাউন্ট আছে, সেখানেই তার বিজনেসের মানিগুলো আসতেছে, তাহলে সে কীভাবে এটাকে মেনটেন করবে? উনি যদি সোল ট্রেডার হয়, হ্যাঁ এটা অ্যাকসেপ্টেবল যে যদি উনি এককভাবে সোল ট্রেডার, একটা বিজনেসের সোল ট্রেডার, তাহলে তার যদি বিজনেস অ্যাকাউন্টে এই সমস্ত কিছু থাকে তাহলে ওইভাবে ভালো হয় যে বিজনেসের যদি উনি কোনো রিটার্ন জমা দিয়ে থাকেন ওইগুলোর সাথে যদি জমা দেয় এবং ডিক্লারেশনে উল্লেখ করে যে এত তারিখে এত টাকা হচ্ছে এই বিজনেস পারপাসের ইয়েতে আর এখান থেকে আমি খরচ করি, এটা ব্যাখ্যা দিতে হবে। এই যদি 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেয়, আমি এমনও করেছি কোনো কোনো অ্যাপ্লিকেশনে আমরা করেছি যে প্রত্যেকটা এন্ট্রি এত তারিখের এত এন্ট্রি, সোর্স হচ্ছে এটা এবং এটা রিলেভেন্ট ডকুমেন্ট হচ্ছে এটা, এইভাবে করে ব্যাখ্যা আপনি 2 পেজ যাক, 4 পেজ যাক, আপনি যদি পুরোটা এক্সপ্লেন করে দিতে পারেন তাহলে সে রিফিউজটা করার সুযোগ পায় না। সে রিফিউজটা করবে কোথা থেকে যে আমি আই হ্যাভ ডিসক্লোজড এভরিথিং এবং আমি সব কিছু এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি এবং সাথে ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে দিয়েছি। তো ওইটা করলে একটু, এই যে বললেন যে পার্সোনাল অ্যাকাউন্ট, নামের অ্যাকাউন্ট, ব্যক্তি নামের অ্যাকাউন্ট, কিন্তু এটার মধ্যেই বিজনেসের টাকাও ঢুকছে, এটার মধ্যে থেকেই উনি পার্সোনাল ইউজ করছে। তো এটা এইভাবে ব্যাখ্যা দেওয়া লাগবে, প্রত্যেকটা এন্ট্রি যদি ধরে ধরে ব্যাখ্যা দেওয়া যায় এবং সাথে এভিডেন্সগুলো দেওয়া যায়, দ্যাটস ওকে। না, আপনি যথার্থই বলছেন যে আমরা যখন রিফিউজালসগুলো দেখি তখন দেখা যায় সেখানে তারা বলে যে একদম কমন গ্রাউন্ডস যে আপনি সেখানে যে ডেমনস্ট্রেশন, ফাইন্যান্সিয়াল ইনকাম অ্যান্ড এক্সপেন্সেসের যে ডেমনস্ট্রেশন সেটা প্রপারলি দেওয়া হয় না। তো এই ক্ষেত্রে আপনার কি আমাদের দর্শকদের জন্য অ্যাডভাইস থাকবে যে আসলে কতদিন ধরে এই প্রিপারেশনটা নেওয়া উচিত, নাকি হুটহাট করে অ্যাপ্লিকেশন করে দিলেই হলো? রিফিউজালগুলোর মেন ফ্যাক্টরগুলো কী থাকে? রিফিউজালের মেন ফ্যাক্টর ওই যে আমি বলবো যে তার ব্যাংকের অ্যাকাউন্টে মানে আনএক্সপেক্টেড কিছু ট্রানজ্যাকশানস, আমি বললাম যে আমি মাসে কামাই হচ্ছে 50,000, হঠাৎ করে গত মাসে আমি 8,00,000 টাকা জমা দিয়েছি, দিয়ে আমি ব্যাংক স্টেটমেন্ট উঠিয়েছি, আগে আমার অ্যাকাউন্টে ছিল 2,00,000, আরও 8,00,000 যোগ করে আমার হলো 10,00,000, আমি মনে করলাম আমি তো 10,00,000 টাকা শো করেছি, মানুষ বলে যে 10,00,000 টাকা আমি দেখিয়েছি তাও আমাকে ভিসা দেয় নাই কেন, বা 20,00,000 দেখেছে তাও ভিসা দেয় নাই কেন, আমি যে হুট করে একটা বড় অঙ্কের টাকা দিলাম যেটা আমার মান্থলি ইনকাম 50,000 টাকার সাথে কোনো মতেই সামঞ্জস্য না, মানে 50,000কে আপনি যদি কত দিয়ে গুণ দিলে, 16 দিয়ে গুণ দিলে হচ্ছে 8,00,000, তাই না? হ্যাঁ, 16 দিয়ে গুণ দিলে 4,00,000, আমি 16 টাইম হায়ার একটা অ্যামাউন্ট, আমি কি 16 মাসের বেতন একদিনে পেয়ে গিয়েছি? তা তো হতে পারে না। তো এইটাই ওরা তখন বলে যে এইটার আপনার যে ডিক্লেয়ার্ড ইনকাম এটার সাথে কোনো রকমের সামঞ্জস্য নেই, এটা বাউন্ড টু বি রিফিউজড, এটা একদম সহজে এটা রিফিউজ হয়ে যাবে। তো মানুষ, আমি বলবো যে অন্তত বেশ কয়েক মাস, 3 থেকে 5-6 মাস পর্যন্ত যদি প্রিপেয়ার্ড হয়ে এই ডকুমেন্টগুলো রেডি করেন, ব্যাংকটা সেরকমভাবে সুন্দর করে উনি মেনটেন করেন, ইনকাম যা আছে ব্যাংকিংয়ে সেটা রিফ্লেক্ট করে,
তাহলে অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আদারওয়াইজ এমনি অ্যাপ্লিকেশন করে কেউ যদি রিফিউজ হয়ে যায়, পরবর্তীতে এটা যদি উপরে চেষ্টাও করে প্রি অ্যাকশন প্রোটোকল ফলোড বাই জুডিশিয়াল রিভিউ, এগুলোতেও যদি সাকসেসফুল না হয়, তাহলে তো তার ইমিগ্রেশন হিস্ট্রিতে একটা অ্যাডভার্স এফেক্ট থেকে গেল, যে তার একটা রিফিউজাল থেকে গেল। ও ভবিষ্যতে সমস্ত অ্যাপ্লিকেশন ওনাকে রিফিউজালের কথাটা উল্লেখ করা লাগবে, এবং যেই ইমিগ্রেশন কেস ওয়ার্কার যখন আবার ডিসিশন দিতে যাবে ভবিষ্যৎ অ্যাপ্লিকেশনে, সে একটা আবার পিছনেরটাও দেখতে যাবে এবং ভাববে যে আমার আগের কলিগ ভিসা দেয় নাই, আমি দিব কি না আমাকে একটু দুবার ভাবতে হবে, তাই না? মানে রিফিউজ খাওয়ার যাতে না হয় জন্য কয়েক মাস আগে থেকে যদি প্রিপেয়ার হয় তাহলে ভালো হয়। আমি একটা খুব টিপিক্যাল কোয়েশ্চেন করতে চাই, যে আমাদের কাছে অনেক সময় আপনার কাছে অবশ্যই আসে যে আমি কি ইউকের ভিসা দাঁড়ানোর আগে আশেপাশের অনেকগুলো কান্ট্রিতে ঘুরবো কি না, এটা বিষয়ে আপনি অ্যাডভাইস কী করবেন? আমার অ্যাডভাইস হচ্ছে নট নেসেসারিলি, এটা কোনো মানে এটা নেসেসারি না, এমন কোনো শর্ত দেওয়া নাই যে এইরকম এই এই দেশের বা এই চারটা দেশের ভিসা থাকলে ইউকের ভিসা হয়েই যাবে বা এটা শিওরিটি আছে, এই ধরনের কোনো কথা নাই। ডকুমেন্টস ঠিকঠাক থাকলে একেবারে ভেরি ফার্স্ট টাইম যে অ্যাপ্লাই করছে তারও ভিসা হতে পারে, ডকুমেন্টস ঠিক না থাকলে আরও 10টা কান্ট্রি যদি ভিজিট করে তার ভিসা নাও হতে পারে। আমার কাছে ভুরি ভুরি বেশ কিছু উদাহরণ আমি দেখেছি, বিভিন্ন ইউএস কানাডার ভিসা আছে, তারপরে ইউকে ভিসা টার্ন ডাউন করা হয়েছে, মানে রিফিউজ করা হয়েছে, রিজন বিং প্রপার ডকুমেন্টস ছিল না, উনি হয়তো বা কেয়ারলেসভাবে অ্যাপ্লাই করতে পারেন, উনি ভাবছেন যে আমার তো পাসপোর্ট ভারী একটা পাসপোর্ট, আমার ভালো ভালো দেশের কয়েকটা ভিসা আছে, আমি রিয়েলি ঘুরি, তো উনি খুব একটা গুরুত্ব হয়তো দেন নাই অ্যাপ্লিকেশানে, সেই রকমভাবে ভালো স্টেটমেন্ট দেন নাই, ভালো ডকুমেন্টসগুলো দেন নাই, রিফিউজ হয়ে গিয়েছে। সো এটার সাথে ইয়েস, ওইটা হয়তো বা বেশ কয়েকটা ভিজিট থাকলে আমার একটা হিস্ট্রি একটুখানি হলেও স্ট্রঙ্গার হলো, কিন্তু দ্যাট ইজ নট অল, ওইটাই একেবারে সব কিছু, ওটা হলে মানে ওই রকম ভিজিট থাকলে এই ভিসা হয়ে যাবে তা না, হলে ঠিক আছে ওইটা একটা কনসিডারেশনে নেওয়া হবে, ওইটাও একটা দেখার বিষয় আছে। কিন্তু ওইটাই, ধন্যবাদ সালিম ভাই, আমাদেরকে একটা বিরতিতে যেতে হবে। প্রিয় দর্শক, আমরা একটা শর্ট ব্রেকে যাব, ব্রেকের পর আবারও আমরা এই অনুষ্ঠানে ফিরে আসবো, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। আমাদেরকে যদি প্রশ্ন করতে চান, সেটা আগেও বলেছি, প্রশ্ন করতে চাইলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে আপনারা প্রশ্ন করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ মেসেজও পাঠাতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। আপনারা শুধুমাত্র ভিজিট ভিসা না, যে কোনো ইমিগ্রেশন অথবা যে কোনো লিগাল ম্যাটার্সে আমাদেরকে কোশ্চেন করতে পারেন। ধন্যবাদ। আজানের বিরতি মনে হলো।